Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হলো রোজার সময় যেসব কাজ সুপারিশ অথবা নিরুৎসাহিত করা হয়েছে। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা ডক্টর জাকির, আপনি কি একটু সংক্ষেপে বলবেন রমজান মাসে আমাদের জন্য কোন কোন কাজের সুপারিশ করা হয়েছে এই রমজান মাসে? সাধারণত যে কাজগুলো অন্য সময়েও সুপারিশ করা হয়েছে, রমজান মাসেও সেগুলো সুপারিশ করা হয়েছে। তবে সেগুলো বাদে যেগুলো কাজে রোজা ভেঙে যায়, কিছু কিছু কাজ সুপারিশ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিছু কিছু কাজ রমজান মাসে বেশি করে করতে বলা হয়েছে। এরকম অনেক কাজই আছে, আমি যতগুলো পারি এখানে বলবো। প্রথম কাজটা হচ্ছে সেহরি করা, সেহরিকে আমরা অবহেলা করব না। দ্বিতীয়টা হচ্ছে যতটা দেরিতে সম্ভব সেহরি করা, ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে। তৃতীয়টা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইফতার করে ফেলা, সূর্যাস্তের ঠিক পরপরই। চতুর্থটা হচ্ছে ইফতারের সময় পানি আর খেজুর খাওয়া। পঞ্চমটা হচ্ছে ইফতার করার পর কিছু নির্দিষ্ট দোয়া পড়া। তারপর ছয় নম্বর, যখন ইফতার করব তখন অন্যদেরকে আমন্ত্রণ করব আমরা, বিশেষ করে গরিব লোকদের। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। নবীজির যে কাজগুলোর কথা বলেছেন, এক নম্বর, রমজান মাসে আমরা যতটা সম্ভব ভালো ভালো কাজ করার চেষ্টা করব। দুই নম্বর, রমজান মাসে বেশি করে পরোপকার করব। তিন নম্বর, যদি কেউ আপনাকে উস্কানি দেয় আপনি রেগে যাবেন না, তখন বলবেন আমি রোজা আছি, রোজা আছি। চার নম্বর, আমরা মেসওয়াক ব্যবহার করব, অর্থাৎ দাঁতন। পাঁচ নম্বর, যদি সম্ভব হয় তাহলে আমরা রমজান মাসে উমরা করব। ছয় নম্বর, যতদূর সম্ভব ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করব, অনুবাদ সহ পবিত্র কোরআন পড়ব, সহি হাদিস পড়ব, ইসলামিক বই পড়ব। নম্বর সাত, যতটা পারি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করব, লেকচার সেমিনার, যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি। নম্বর আট, আমরা এখন দেখব ইসলামিক অনুষ্ঠান, হতে পারে কোনো ভিডিও দেখব, ইসলামিক ক্যাসেট, বিভিন্ন বিশেষজ্ঞের লেকচার শুনব, যাতে করে আমাদের জ্ঞান বাড়ে। নম্বর নয়, এই সময় আমরা আনন্দে থাকার চেষ্টা করব, মন খারাপ করে থাকবো না আমরা কেউ। দশ নম্বর, আমরা অন্যদের সাথে ভালো ব্যবহার করব। এগারো নম্বর, আমরা আমাদের পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব। বারো নম্বর, আমরা এই সময় যে কাজগুলো করব সেগুলো ভেবেচিন্তে। তারপর তেরো নম্বর হচ্ছে, আমরা এই সময় চেষ্টা করব মানুষের বিভিন্ন অন্যায় অপরাধ ক্ষমা করে দিতে। আর এছাড়াও নবীজি আরও কিছু কাজের কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। যেমন ধরেন নবীজি বলেছেন যে রমজান মাসে তোমরা চেষ্টা করবে সবগুলো নামাজ জামাতে পড়ার জন্য, যতদূর সম্ভব মসজিদে নামাজ পড়ব। দুই নম্বর, এই সময় আমরা বেশি করে সুন্নত আর নফল নামাজ পড়ব। তিন নম্বর, আমরা এই সময় বেশি করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। চার নম্বর, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, কারণ এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। পাঁচ নম্বর, আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব। ছয় নম্বর, আমরা তারাবির নামাজ পড়ব। নম্বর সাত, রমজান মাসের শেষ দশ দিন আমরা বেশি করে ইবাদত করব। নম্বর আট, যে আমরা ইতিকাফ করব যদি সম্ভব হয় শেষ দশ দিন। আর নাম্বার নয়,
আমরা যাকাত দেব যদি সেটা না দিয়ে থাকি। নাম্বার দশ হলো যে আমরা নিজেদের উন্নয়নের চেষ্টা করব যতটা সম্ভব হয়। এগারো নম্বর সবে কদরে ইবাদত করব। বারো নম্বর মুসলিমদের ইসলা দেব। তেরো নম্বর অমুসলিমদের দাওয়া দেব। এই হলো সংক্ষেপে সেই কাজগুলো যেগুলো রমজান মাসে করার সুপারিশ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ডক্টর জাকির, আমরা আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে রমজান মাসের পরিপ্রেক্ষিতে পরোপকার জিনিসটা আমরা কিভাবে শিখব। আপনার মতে আমাদের মুসলিমদের কোন ধরনের পরোপকারী কাজে জড়িত হওয়া উচিত? একজন মানুষের উচিত সারা জীবনে পরোপকার করা, তবে রমজান মাসে আমরা পরোপকারের সর্বোচ্চ চূড়ায় উঠব। আর একজন মানুষ বিভিন্ন উপায়ে পরোপকারী হতে পারে। যেমন ধরেন, পরোপকারের কথা বললেই মানুষ যেটা মনে করে যে মানুষকে টাকা দিয়ে সাহায্য করা, তবে এটা পরোপকারের মাত্র একটা কাজ না, এটা হলো পরোপকারের একটা অংশ, মানুষকে টাকা দিয়ে সাহায্য করা। পরোপকারের অন্য আরেকটা উপায় হলো যদি জ্ঞান বিতরণ করেন, যদি কাউকে সঠিক পথে পরিচালিত করেন তাহলে সেটাও এক ধরনের পরোপকার, আপনার জ্ঞান দিয়ে সাহায্য করবেন। এছাড়াও আপনি পরোপকার করতে পারেন শারীরিক শক্তি দিয়ে সাহায্য করে, কোনো কাজ করে দিলেন অথবা কিছু তুলে দিলেন, এই কাজটাও এক ধরনের পরোপকার। যে কোনো ভালো কাজ সেটাই আসলে পরোপকার। যেমন ধরেন আপনি একটা চাকরি করছেন আর সেখানে একটা অবস্থানে আছেন, আপনি হয়তো কাউকে সাহায্য করতে পারেন, তার চাহিদাগুলো পূরণ করলেন, এই কাজটাও এক ধরনের পরোপকার। তাহলে এইসব কাজই পরোপকারের মধ্যে পড়ে। আর আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলছে, আছে সহিহ বুখারীতে এক নম্বর খণ্ড, আছে বুক অফ রেভেলেশনে পাঁচ নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরোপকারী, আর এই পবিত্র রমজান মাসে তিনি পরোপকারের সর্বোচ্চ চূড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। আমি আশা করি আর দোয়া করি আমরা যেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরোপকারী হতে পারি এই রমজান মাসে, ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি। আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেবেন। সহিহ বুখারী।